হ্যালো বন্ধুরা, টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমানে যেহেতু আধার কার্ডে ডকুমেন্টস আপডেটের কাজ চলছে, আপনি যদি অনলাইন থেকে আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে একটি মোবাইল নাম্বার সংযুক্ত থাকতে হবে এবং আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ থাকতে হবে। এক্ষেত্রে আপনি হয়তো জানেন না যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কি না, বা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে এবং আপনার আধার কার্ডটি বর্তমানে অ্যাক্টিভ আছে কি না, এটি কিন্তু আপনি অবশ্যই আগে চেক করে নেবেন। এক্ষেত্রে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে, সেই অপশানে ক্লিক করে আপনি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কি না, বা থাকলেও আপনার কোন মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে এবং বর্তমানে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ আছে কিনা। তো চলুন দেখে নিই। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে টাইপ করবেন মাই আধার। দেখুন, সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ myaadhar.uidai.gov.in, এই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়েছে। তো আমরা যেহেতু চেক করতে চাই যে এই মুহূর্তে আমাদের আধার কার্ডটি অ্যাক্টিভ আছে কি না এবং আমাদের আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না, এবং থাকলেও কোন মোবাইল নাম্বারটির লিঙ্ক আছে, তো সেটি চেক করার জন্য নিচের দিকে স্ক্রল করবেন। দেখুন এখানে একটি নতুন অপশান অ্যাড করা হয়েছে, চেক আধার ভ্যালিডিটি, ক্লিক হেয়ার টু ভ্যালিডেট দ্য স্ট্যাটাস অব দ্য আধার। তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। তো এখানে দেখুন এন্টার আধার নাম্বার, অর্থাৎ এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি পুট করে দেবেন। আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন এন্টার ক্যাপচা, অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে পুট করে দেবেন। আধার নাম্বার এবং ক্যাপচা কোড পুট করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করছি, দেখুন প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন আমাদের আধার নাম্বারটি শো করছে এবং নিচে দেখুন লেখা আছে আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, এবং নিচে দেখুন এটি যে ব্যক্তির আধার কার্ড তার বয়স 30 থেকে 40 বছরের মধ্যে এবং তিনি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, এবং একদম নিচে দেখুন মোবাইল নাম্বার, এবং এখানে দেখুন এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটির লাস্ট 3টে ডিজিট কিন্তু এখানে শো করছে। তো এইভাবে আপনিও কিন্তু আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার আধার কার্ডটি ভেরিফাই করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার সংযুক্ত আছে কি না, বা থাকলেও আপনার কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনার মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।